কলকাতা থেকে চিরবিদায় নিলেন সঙ্গীত শিল্পী কেকে। আজ দুপুর 2:30 নাগাদ তার দেহ ময়নাতদন্ত শেষে এসএসকেএম থেকে নিয়ে আসা হয় রবীন্দ্রসদনে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গান স্যালুট দেওয়া হয়। সেখান থেকে 2:45 নাগাদ দেহ বের করে নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে 5:15 বিমানে মরদেহ নিয়ে যাওয়া হবে মুম্বাইতে। মুম্বাইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে। শুধু একটা কথাই বলবো যে আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সফর কাটছাট করে এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন, গান স্যালুট হয়েছে। আমরা একজন শিল্পীকে যোগ্য সম্মান দিয়েছি এবং আমি এবং দেখবেন আমাদের বিধায়ক বাবুল সুপ্রিয়, আমরা দুজনে এসেছি, আমরা সব ব্যবস্থা করছি। সকাল কাল রাত থেকে আমরা সবাই রয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে রয়েছেন, তিনি প্রতি মুহূর্তের খবর নিচ্ছেন, তিনি শোকাহত, তিনি সুস্থ। আমরা এইটুকুই বলতে পারি, রাজ্য সরকারের ব্যবস্থাপনা তো অসাধারণ। এইসব জিনিস নিয়ে যেটা হচ্ছে রাজনৈতিক চাপানো, ধর আমি সবাইকে এটা থেকে বিরত থাকার জন্য।